করে বাদ দাও না মা, আমার খিদা নাছে। আসার নাম নাই, চাল তো আনতে হইব, তারপর তো ভাত রান্না করতে হইব। যা চাল ছিল সব তো রান্না করে ফেলাইছি, আর তো কোনো চাল নাই মা। আপনার ছেলে আসুক, দেখবেন কোনো একটা ব্যবস্থা হয়ে যাব, ও আপনার জন্য খাবার নিয়ে আসবো। বৌমা, আমি তোমাকে সংসারের মনে হয় বোঝা হয়ে আসি না, আমি তো পুঙ্গু, কিছু তো করতে পারি না, তাই মনে হয় আমার কপালে এক মুঠ ভাতও জুটে না। তা যদি খেলে না হয়তো আমি আজকে পুঙ্গু হয়ে থাকবো কি থেকে। এইটা কেমন কথা কন আম্মা, এটা তো আপনার কপালে ছিল, এর কারণে এমন হয়েছে। এইটা নিয়ে মন খারাপ করেন না, আপনার ক্ষুধা লাগছে, আমি দেখি পাশের বাড়ি থেকে কয়টা ভাত নিয়ে আসি, আপনার ছেলে কিছু আনলে আবার অগুজিন সাহু দিয়ে আসমুনি। আর আরেকটা কথা, আপনি হয়তো ভাবতেছেন যে আপনার পা পঙ্গু হয়ে গেছে, এর কারণে বৈশা বৈশা খাইতেছেন, কিন্তু একটা কথা কি জানেন মা, সন্তান যখন ছোট থাকে তখন তারাও কোনো কাজকর্ম করে না, মা বাবা বিনা স্বার্থে সেই সন্তানের খাওয়া যায়। তাইলে এখন আপনি পয়সা পয়সা খাবেন না, কখন খাবেন বলেন? এই বিষয় নিয়ে আর মন খারাপ করেন না, আর মন খারাপ করেন না। না বৌমা, আমি তো মন খারাপ করি নাই, কিন্তু কী করব ক, আমার পেটে যে খিদা, আমি যে খিদা সহ্য করতে পারি না, তাই আর কি করলাম। না না, আল্লাহ পেট দিছে, আল্লাহ খাওয়ান দিব, আপনি কোনো চিন্তা করেন না, চিন্তা করেন না, রিজিকের মালিক তো আল্লাহ, কোনোটা কিন্তু কিছু কামালে অবশ্যই ছুটিয়ে দিব। আমি আমি আইতাছি, পাশের বাড়ি থেকে আইতাছি। একটা কাজও পেলাম না, বাড়িতে মা না খেয়ে রয়েছে, বউ না খেয়ে রয়েছে, কি করুম, কই যাম, কই গেলে কাজ পাম, একটা মাসে আমার কাজ দেয় না, এই অবস্থা কেমনে বাড়ি যাব, মারে বান কি কম, বউরে বান কি কম, সে যাই বাড়িতে যাইতে হবো, এই কি করা যায়। কিরে এই জায়গায় ডিম, কি ডিম এত বড়, ডিম ভালো না খারাপ সে দেখিছে, হাঁসের ডিম, ও সুন্দর তো, নষ্ট হতো না, কিন্তু কলাটা ধরে তখন শুকিয়ে গেল, কারণ কি পানি বললাম, পানি পিপাসা লাগছে, পানি আসলো, আরেকবার চাই দিয়েছে আমার পানি দিত, পানি পিপাসা লাগছে, সুন্দর তো এই ডিমে, ডিমে কি কথা শুনে, হ্যাঁ এই ডিম কারো দেওয়া যাবো না, কারো দেখানো যাবো না, যাই এই ডিম দেখ আমার অনেক কাজ হবে, মা তুমি না বুঝতে পারছো,
উমা একটা জিনিস এই যে এই ডিম ডিম এই ডিমে আমি যা বলি তাই শুনে এই ডিমটা আমি ওই রাস্তায় পাইছি বুঝছো যখন আমি বললাম যে আমার পানি পিবস আসছে কোথেকে জানি পানি আইলো আবার ডিমটা এখানে রাখলাম আবার বলছি আমি আবার পানি খাবো আবার পানি আসছে মা এটা মনে হয় জাদুর ডিম তুমি এটা কারো দিয়ে আয় না কারো দিও না কিন্তু তুমি ধরে দেখো একটু ধরে দেখো তুই কি পাগল হইছস পাগল মুখে মা সত্যি কথা কইতেছি আমি ডিম রাস্তায় মনে হয় হয়তো হাঁস মুরগিয়ে পারছিল আর ডিম কি এর জাদুর হবো চুপ থাক ফজ হতাপ ফালতু কথা কয় না মা আমি সত্যি কথা কইতেছি মা ডিমটা দাও তো দেখি আমি আরেকটা পরীক্ষা করব কথা বলবো না এই ডিম তুই আমার মার পাওয়াটা ভালো করে দিত দেখি খুব উপকার করছস আমার পা দুটা ভালো করে দিছস বোমা এতদিন আমারে খুব কষ্ট দিছে আমারে বাদ দেয় নাই আমি না খেয়ে থাকছি এখন এখন তো আমার পা ভালো হয়ে গেছে এখন আর আমি কান দিব না এতদিন বোমা আমার উপরে যা যা করছে সব আমি সুদে আসলে অশীল করে নিব ডিম তুই আমার খুব উপকারে লাগবি আজ থেকে তুই আমার জাদু ডিম ইয়ালা বাইরে না কেন যাব না তাড়াতাড়ি আসো শোনো না বলতেছি আজকে কি না গেলে হয় না আমি কিছুদিন পরে যাই তুমি তো জানো আমার বাপের বাড়ির অবস্থা কেমন ওই অবস্থা দেখে কি বল শ্বশুর বাড়ি যাবো বেড়াইতে এই অবস্থা দেখলে চলবো আমি যখন যাইতে চাই তখনই তুমি কদিন পরে যাই কদিন পরে যাই কেন দেখো তুমি হইলা গিয়া জামাই মানুষ ওই বাড়িতে গেলে তোমার ভালো মন্দ খাওয়ানোর দরকার আর এ ওই সময় আমাদের বাড়ির অবস্থাটা কেমন তুমি তো জানো আমি জামাই আমি তো অস্বীকার করতেছি না আমি শ্বশুর বাড়িতে যাবো জামাই দেখে তো জামাই শ্বশুর বাড়িতে যাবো এত না করো কেন আর যদি তোমার ওই বাড়িতে নিতে ইচ্ছা না আমার বলে দাও আমি আরেকটা শ্বশুর বাড়ি বানাই নেই হাই হাই তুমি এসব কি কইতেছো হে 1920 হলে তুমি দুইটা বিয়ে করার খোটা দাও হয়েছে আমি কি যাবা কিনা যাবা না এটা কো না যায় কি উপায় আছে না গেলে তো আবার আমার সতীন নিয়ে আইবা হ্যাঁ তাহলে দরজা দাও আসো আমি গেলাম ঘটনাটা কেমন আশ্চর্য লাগতেছে না হঠাৎ করে মার পাটা ভালো হয়ে গেল হাঁটা চলা করতে পারতাছি যাক যা হয়েছে ভালোর জন্যই হয়েছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া কিন্তু আরেকটা কথা মনের মধ্যে অনেক সময় ধরে বাঁচতেছে মায়ের ব্যবহারটা যেন একটু অন্যরকম লাগে হয়তো বা সেটা আমার মনের ভুল মা তো আমার অনেক ভালোবাসে এখন হাঁটা চলা করতেছে এইটা দেখে আমার বেশি খুশি লাগতেছে এর কারণে হয়তো এরকম মনে হইতেছে যাই পানি নিয়ে আসি এদিকে রান্না টান্না প্রায় হয়ে যাইতেছে আরেকটা বিষয় ঘরে চাল ডাল কোনো কিছুর অভাব নাই এত টাকা পয়সা আমার জামাই পাইলো কই যাক এত ভাবনা চিন্তা করে কাজ নাই
সেটা তো বলবা ভাই দেখ আমি এটা ছাগল আনছিলাম আর ওই ছাগলটা তোর মুখ খেতে দিল এটা কি বালকম করছে হ্যাঁ তাই দিল মানে কিমনে ছাগল আনছো কে ওই যে জিম দি আনছিলাম আর আমার ছাগলটারে খেতে দিল থাকু না বেটি আমি থাকু না তার মানে ডিম ডামর বউ দেখছে হ্যাঁ দেখছে আরে মা আমি তো তোমারে কইলাম যে তুমি আমার বউ দেহায় না এটা আমার সারা কারো তো দিও না তারপর তুমি কেন দেহলা এই যে তো জিনিসে পেছ লাগছে ওই ওই কেডা তাহলে কি আমি বড় লোক হইতে পারবো না হ্যাঁ আমার স্বপ্ন কিন্তু শেষ হয়ে গেল এ নেই হ্যাঁ না না দেখ ওই কেডা ডিমটারে কর না ক আমারে আমারে ছাগল এনে দর জন্য আমি অনেক বড় বড় বাড়ি করব গাড়ি করব কো না ও ডিম হয় তুই একটু দয়া কর দেখ আমি বড় লোক হমু অনেক বড় লোক ক ও ডিম ওই আমার কথা শোনাস কম তুমি তো সব লষ্ট করে বলাইছো তোমারে বারবার নিষেধ দিলাম তুমি বলো না তারপর কেন বললা আল্লাহ তা ভাইজান কি এমন ম্যাজিক করলা মা একদম খারাপ থেকে উঠে আমরা দৌড়াইতাছে আই আই চুপ থাক একটা কথা কই না হ্যাঁ তুই এই বাড়ির মায়া আইসস বানাবার নিকে দুই দিন পরে যাবি কে আমাকে সংসারে কোনো ব্যাপারে না গলাবি না বুঝছিস কি কও মা আমি তোমার মেয়া না মেয়া দেখে তো দুই দিন পরে যাবি আরাই এবা মা কিন্তু ঠিক কইছে আর বকুল তোমার কিন্তু সব কইছতে নাক গলাও আমি কিন্তু এটা জানি তুমি কিন্তু কিচ্ছু নাক গলাবে না এই সংসারের প্রতি আর বকুল তুমি ইবার নে যাও ঘরে যাও যাও আমরা আসছি যাও যা করছ মা যা গড়লে যা মাছ রান্না করতে ঘর যাও আগে দাওগা তোমার পাপি রান্ধছে যাও আচ্ছা ঠিক আছে আচ্ছা পেট ভরে ভাত খাও বউ চা চলো চলো দেখছ হ্যাঁ তোর বুনির জামাটা একেবারে বেদব হ্যাঁ কোন আক্কেল গেল নাই আইতে নাই মা মাছ রান্না করছেন ফুকনি যা জানি আরে মা শ্বশুর বাড়ি বলতেই পারে খোদা লাগছে তো এত রাস্তা আইডাইছে তুমি এরকম করো কে আর শোনো তুমি এটা
मा, मा, मा,
ভাইজান এনে বসে কথা না বাড়ানোটাই বেশি ভালো হইব মারলে আর নসে তাড়াতাড়ি করে একটু কবিরাজের কাছে যাই দরো তুই দরো দরো